প্রখ্যাত অভিনেত্রীর অন্তর্বাসে মিলল স্পার্ম, আকাঙ্ক্ষা দুবের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। গত 26 মার্চ উত্তরপ্রদেশের বারাণসীর একটি হোটেল কক্ষ থেকে ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে এটি আত্মহত্যা, কিন্তু আকাঙ্ক্ষার পরিবারের দাবি এটি খুন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এই অভিনেত্রীর প্রেমিক সমর সিং এবং সমরের ভাই সঞ্জয় সিংকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তদন্তে এসেছে নতুন মোড়। প্রয়াত অভিনেত্রীর অন্তর্বাস থেকে মিলেছে স্পার্ম। আকাঙ্ক্ষার মৃত্যুর পরেই অভিনেত্রীর মা তার প্রেমিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন। মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সমর, অভিযোগ তার মায়ের। অভিনেত্রীকে দুই ভাই মিলে মারধর করত, এমনকি মেরে ফেলার হুমকি পর্যন্ত দিতে বলে জানিয়েছেন আকাঙ্ক্ষার মা। পুলিশ সূত্রে খবর, আকাঙ্ক্ষার আন্ডারওয়ার্ল্ড থেকে স্পার্ম মিলেছে, যে স্পার্মের সঙ্গে অভিযুক্ত সমর সিং, সঞ্জয় সিং, সন্দীপ সিং এবং অরুণ পাণ্ডের ডিএনএ মিলিয়ে দেখা হবে। নমুনা সংগ্রহ করে তা ইতোমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আকাঙ্ক্ষার মৃত্যুর পরেই ডিসিপি অমিত কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন আকাঙ্ক্ষার পোশাক এবং তার ভ্যাজাইনাল ও অ্যানাল সোয়াব সংগ্রহ করে তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জনসত্তায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে আকাঙ্ক্ষার পোশাক থেকে স্পার্ম মিলেছে। আকাঙ্ক্ষার পরিবারের আইনজীবী শশাঙ্ক শেখর ত্রিপাঠীর অভিযোগ, তদন্তকারীরা তাদের সঙ্গে সহযোগিতা করছেন না, পুলিশের গতিবিধি সন্দেহজনক বলেও অভিযোগ তার। এখনো পর্যন্ত আকাঙ্ক্ষার মায়ের বয়ানও রেকর্ড করেনি পুলিশ। অভিযোগ আইনজীবী, আকাঙ্ক্ষার ময়না তদন্তের রিপোর্টেও রয়েছে রহস্য। প্রয়াত নায়িকার পেটে মিলেছে বাদামি রঙের অজানা তরলের উপস্থিতি, তাছাড়াও তার কবজিতে মিলেছে আঘাতের চিহ্ন, শরীরে অ্যালকোহলের চিহ্নও পাওয়া যায়নি। মৃত্যুর কয়েক ঘন্টা আগে সন্দীপ সিং এর সঙ্গে হোটেল রুমে প্রবেশ করেন আকাঙ্ক্ষা, 17 মিনিট পর সন্দীপ বেরিয়ে যান। ইস উমর মে লড়কিয়ো কো দো চুটিয়া বানা কে ঘুমনি চাহিয়ে, উস উমর মে লড়কিয়ান চার কো চু। খুব অল্প বয়সেই ক্যারিয়ারের সাফল্যের মুখ দেখেছিলেন আকাঙ্ক্ষা, তবে 2017 সাল নাগাদ মানসিক অবসাদের শিকার হন তিনি। তবে ধীরে ধীরে সেই অবসাদ কাটিয়ে উঠে কাজে ফেরেন। ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন কেন হঠাৎ করে আত্মহত্যা করবেন আকাঙ্ক্ষা, বিশ্বাস করতে পারছেন না অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সহকর্মীরা। 1997 সালে মির্জাপুরে জন্মগ্রহণ করেন আকাঙ্ক্ষা। সিনেমায় অভিনয়ের পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় আকাঙ্ক্ষা। মৃত্যুর আগের রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন এই অভিনেত্রী। ভোজপুরি গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি। 14ই মিট্টি সিনেমার শুটিং শেষ করেছিলেন আকাঙ্ক্ষা, তার হাতে ছিল বেশ কয়েকটি প্রজেক্ট। 26 বছরে নিজের পরিচিতি গড়ে তুলতে সফল হয়েছিলেন অভিনেত্রী। বীরকে বীর, কসম পয়দা করনে ওয়ালে কি 2 এর মতো হিট ভোজপুরি সিনেমাতে অভিনয় করেছেন আকাঙ্ক্ষা। এ আর এম সাদত, দেশ টিভি।